দেশের জনগণের স্বার্থ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। বিরোধী দলের নেতৃত্বে আমার আহ্বান, মনকে কলুষিত করে অতীতের কৃতকর্মের জন্য তওবা করে পবিত্র মন নিয়ে এই দিন বদলের লগ্নে অংশীদার হন। মাননীয় স্পিকার, উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা, জাতি জনক বঙ্গবন্ধু ওনার পরিবারবর্গ হত্যাকারী তাদের এবং জাতীয় চার নেতা হত্যাকারীদের বিচার রায় অবিলম্বে কার্যকর করা। মাননীয় স্পিকার, আপনার অবশ্যই স্মরণ আছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেম হাসানকে প্রধান উপদেষ্টা করতে সংবিধান সংশোধন করে বিচারপতিদের অবসরে বয়স সীমা বাড়ানো হয়। জনগণের আন্দোলনের চাপে বিএনপি জামাত পিছু হটে আন্দোলন দমন করার জন্য 28 অক্টোবর জামাতের সশস্ত্র ক্যাডাররা জনতার উপর আক্রমণ চালায়। মরলে শহীদ, বাজলে গাজী স্লোগান দিয়ে বৃষ্টির মতো গুলি করে এক পর্যায়ে সংবিধানের 58 গ ধারা লঙ্ঘন করে দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানায়। জেনারেল মঈনকে 10 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডিঙ্গে পূর্ণ সরকার কেনা সরকার প্রধান বানানো হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ভোট কারচুপিতে সারামানিকে ব্যবহার করা। তাদের সে আশা পূরণ হয়নি বলে তাদের আজকে এত ক্ষোভ, এত হতাশা। সামরিক শাসন জারি করে ক্ষমতার অপব্যবহারে অবৈধ পন্থায় ক্ষমতা দখল, সংবিধান লঙ্ঘনের দায়ে কারো বিচার করতে হলে প্রথমে স্বৈরাচারী জিয়ার মরণোত্তর বিচার করতে হবে। খুনি জিয়া, জাতির জনক বঙ্গবন্ধু, নারী ও শিশু হত্যা, জেলখানার জাতীয় চালনাতা হত্যায় জড়িত ছিল খুনি ফারুক রশিদকারী রশিদের সাতকারে কারে তা বেরিয়ে এসেছে। হত্যাকারীদের রক্ষা করতে জিয়া ইমরিনেটি আইন করেছিল, খুনিদের বিদেশে দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। জিয়ার সময়ে বিনা বিচারে বাংলাদেশ সেনাবাহিনীর শত অফিসার ও হাজার হাজার সৈনিককে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল হুদাব, মেজর হায়দারকে হত্যার অপরাধে বিচার জিয়ার বিচার করতে হবে। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে হত্যার অপরাধে জিয়ার বিচার করতে হবে। মাননীয় স্পিকার, এক রাতে বিমানবাহিনীর শত অফিসার জনকে কোন ধরনের বিচার ছাড়াই হত্যার অভিযোগে জিয়ার মরণোত্তর বিচার করতে হবে। মাননীয় স্পিকার, সামরিক বাহিনীকে ব্যবহার করে বন্দুকের জোরে ক্ষমতা দখলের অভিযোগে গণতন্ত্র হত্যার অভিযোগে জিয়ার বিচার করতে হবে। মাননীয় স্পিকার, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সেনা সদস্যদের বিচার ছাড়াই গণ ফাঁসি দেওয়ার অপরাধে বিচার করতে। মাননীয় স্পিকার, আগামী মিনিট এলাকার ব্যাপারে একটু বলতে চাই। মাননীয় স্পিকার, আগামী মিনিট মাননীয় স্পিকার, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।